মাঠ খুঁজে পাওয়াই দেশের ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠের সংকট ছাড়া বাকি সংকটগুলো কাটিয়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এগিয়ে চলেছে আপন গতিতে। তৃতীয় বিভাগ থেকে শুরু করে একে একে ধাপ পেরিয়ে এখন সফলভাবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আয়োজন করতে চান সিসিডিএমের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। তাই বনন্তের রিপোর্ট। আমাদের থার্ড ডিভিশন শেষ হলো, সেকেন্ড ডিভিশন শেষ হলো, ফার্স্ট ডিভিশনে টি টোয়েন্টি শেষ হলো, এখন ফার্স্ট ডিভিশন লিগ চলছে। 15 তারিখ থেকে হচ্ছে হলো আমাদের প্রিমিয়ার ডিভিশন শুরু হচ্ছে। সো চ্যালেঞ্জ একটাই, মাঠ, আর কোনো চ্যালেঞ্জ নেই। বাকি সব কিছু করার জন্য আমরা ফুল সাপোর্ট পাচ্ছি বিসিবি থেকে, আমরা পেতে পারি। আম্পায়ার্স, ফ্যাসিলিটিস কিংবা গ্রাউন্ডস কমিটি, সব কমিটি এক সুতায় গেঁথেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। কিন্তু মাঠের বেলাতেই যত সমস্যা, সেটার সমাধানের পথও খুঁজে বের করেছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। প্রাইভেট যে সমস্ত ইউনিভার্সিটি মাঠ আছে যেখানে প্রফেশনাল ক্রিকেট খেলা সম্ভব, সেগুলো আমরা এখন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে নিচ্ছি, যাতে আমরা টাইমলি টুর্নামেন্টগুলো শেষ করতে পারি। বৃষ্টির বাগড়া শুরু হয়ে যাবে শিগগিরই, তার আগে ক্রিকেট মৌসুমে রয়েছে প্রচুর খেলার চাপ। তবে সে চাপকে এক ফুতে উড়িয়ে দিয়ে সব টুর্নামেন্ট যেন মাঠে গড়ায়, সে চেষ্টাই করে যাচ্ছেন সিসিডিএম প্রধান। প্রফেশনাল লিগগুলো শুরু হয়েছে, এইজ গ্রুপের খেলা শুরু হয়েছে, আবার হাই পারফরমেন্সেরও প্ল্যানিং চলছে, তারপরে টাইগার ক্রিকেটেরও ক্যাম্পিং চলছে। সো ক্রিকেটের একটা বিজি শিডিউল শুরু হয়েছে, বিকজ সামনে তো একটা রেইনি সিজন চলে আসবে, তখন আবার এটা একটু এফেক্টেড হবে। সো এই টাইমটাই আসলে ক্রিকেটের পিক টাইম। জাতীয় দলের এই বছর রয়েছে ব্যস্ত সূচি, তাই জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে রেখে চলবে প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগকে ক্যালেন্ডারের মধ্যে আনার কঠিন চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর সিসিডিএম। আমরা যদি জাতীয় দলের জন্য ওয়েট করি তাহলে এই বছর প্রিমিয়ার লিগ করা সম্ভব না। বাংলাদেশ সাউথ আফ্রিকা যাচ্ছে, মে মাসে বাংলাদেশে শ্রীলঙ্কা টেস্ট খেলতে আসবে, জুন জুলাই আগস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যাবে, জিম্বাবুয়ে যাবে, সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, অক্টোবরে ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, নভেম্বরে ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসবে। এখন যদি আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে খেলতে চাই তাহলে কবে খেলবো? আমার তো কাছে, আমাদের কাছে আর কোনো উইন্ডো নেই। একজন করে ফরেন প্লেয়ার এবার অ্যালাউ করেছে, যাতে টুর্নামেন্ট একটু অ্যাট্রাকটিভ হয়, কম্পিটিটিভ হয়। তাই বনন্ত, জিটিভি নিউজ, ঢাকা।